বড় কোনো ভবন সরানোর কথা ভাবলেই স্বভাবতই আমাদের চোখের সামনে ভারী ক্রেনের ছবি ভেসে উঠবে, কেননা স্বাভাবিকভাবেই বিশাল স্থাপনা সরাতে ক্রেনেরই ব্যবহার করতে দেখা যায়। কিন্তু যদি বলা হয় সাবানের মাধ্যমে 220 টন ভারের একটি হোটেলকে সরানো হয়েছে, তাহলে কি সেটি বিশ্বাস হবে? বিশ্বাস না হওয়ার মতো শোনালেও ঠিক এমনটাই হয়েছে ক্যানাডার নোভা স্কশিয়া স্টেটে। 700টি সাবান বার ব্যবহার করে 220 টন ভারের একটি পুরনো হোটেলকে সরানোর মতো অবাক করা ঘটনাই ঘটেছে সেখানে। প্রয়োজনে ভারী মেশিন বা পাথর এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়। আমরা অনেকেই এমন দৃশ্য দেখে অভ্যস্ত, কিন্তু আস্ত একটি বাড়ি এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নিতে দেখেছেন? তাও হয়তো দেখেছেন, তবে এমন ক্ষেত্রে রোলার কিংবা অন্য কোনো যন্ত্রের সাহায্য নেওয়া হয়, কিন্তু কোনো মেশিনারির সাহায্য নয়, বরং সাবানের সাহায্যে বাড়ি সরানোর ঘটনা দেখেছেন কয়জন? কি অবাক হলেন তো, ঠিক এই ঘটনাটি ঘটেছে ক্যানাডায়। দেশটির নোভা স্কোশিয়া স্টেটের রাজধানী হ্যালিফ্যাক্সের এই বাড়িটি 1826 সালে তৈরি হয়েছিল। বিল্ডিংটির নাম এমনট হোটেল। বসবাসের জন্য ব্যবহৃত ভবনটিতে 70 বছর পর 1896 সালে হোটেল চালু হয়, স্থানীয়দের কাছে যা ভিক্টোরিয়ান এলমউড হোটেল নামে পরিচিত হয়ে ওঠে। এরপর 2018 সালে হোটেলটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। সে সময় এগিয়ে আসে গ্যালাক্সি প্রপার্টিস নামে একটি সংস্থা। সংস্থাটি ঐতিহাসিক এই হোটেলটি কেনে এবং হোটেলটিকে টিকিয়ে রাখার সিদ্ধান্ত নেয়। সম্প্রতি 220 টন ওজনের ভারী এই হোটেলটিকে সরানোর প্রক্রিয়া শুরু হয়। ভিক্টোরিয়া যুগের এই স্থাপত্যটিকে সরাতে প্রয়োগ করা হয় এমন অভিনব উপায়। বাড়িটির চারপাশে 700টি সাবানের বার বিছিয়ে দেওয়া হয়। এরপর 2টি এক্সক্যাভেটর ও 1টি ট্রাক দিয়ে বাড়িটিকে ধীরে ধীরে সরানো হয়। সাবানের টুকরোগুলো বাড়ির তলদেশে ঘর্ষণ কমিয়ে দেয়, যার ফলে বাড়িটি সহজেই সরানো যায়। এই উদ্যোগটি সফলভাবে সম্পন্ন হয়। এই অভিনব উদ্যোগ নেট দুনিয়ায় বেশ আলোড়ন সৃষ্টি করে। মানুষ দেখলো সাবানের সাহায্যে বাড়ি সরানোর দৃশ্য। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।